এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। We're finding more cases because we're testing more, but indeed what we need সংক্রমণের সংখ্যা এখন বেশি কারণ পরীক্ষা বেশি হচ্ছে। হোয়াইট হাউস চিফ অফ স্টাফ মার্ক মিডোসের বক্তব্যে সে কথা স্পষ্ট উঠে আসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন করোনার সংক্রমণ বাড়ছে বলেই পরীক্ষায় ধরা পড়ছে বেশি। নিউ মেক্সিকোর গভর্নর লুহান গ্রিশম্যান বলেন, আমরা খানিকটা আল্লাহর ওয়াস্তে চলছি। জাতীয়ভাবে কোনো পদক্ষেপ নেই, গণস্বাস্থ্য খাতে কোনো বিনিয়োগ নেই। লকডাউন তুলে নেওয়ার যেসব প্রয়াস বিভিন্ন রাজ্যে নেওয়া হচ্ছিল তা বন্ধ করা হয়েছে। এই অবস্থায় 11% আমেরিকান বেকার। তাদের দৈনন্দিন জীবন চালাতে দ্বিতীয় একটা প্রণোদনার খুব প্রয়োজন। রিপাবলিকানরা এই প্যাকেজ পাশ করবার প্রয়াস চালাচ্ছেন। ডেমোক্রেটদের সহযোগিতার উপর নির্ভর করছে এই বিল। We are going to be prepared on Monday to provide unemployment insurance. আজকের মধ্যেই এই প্রণোদনা বিলটি তৈরি হয়ে যাবে। যারা বেকার হয়েছেন তাদের আয়ের 70% যাতে পায় সেই চেষ্টা করা হচ্ছে। চলতি সপ্তাহের পর সপ্তাহে $600 যে বেকার ভাতা দেওয়া হচ্ছিল তা বন্ধ হতে চলেছে। তবে রিপাবলিকান বিলে হয়তো বরাদ্দের অঙ্ক কিছুটা কমে আসবে। ডেমোক্রেটরা চেষ্টা করছেন সাপ্তাহিক $600 যেন ঠিক থাকে সেটি নিশ্চিত করতে। এশা সারায়ের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, মেরিল্যান্ড।